নমস্কার বন্ধুরা, আপনি যদি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ আইপিপির একজন গ্রাহক হন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই খবরটি যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের পক্ষ থেকে একটি তথ্য দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে প্রায় 40 লক্ষের কাছাকাছি কিন্তু অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। প্রথমে আপনাদেরকে আমি পোস্ট অফিসের অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের যে সিইও সেক্রেটারি বিনীত পাণ্ডে ওনার সাক্ষাৎকারটা শোনাবো, তারপরে আপনাদেরকে আমি বলবো যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলি কী কারণে ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা ডোরম্যান্ট হয়ে যায়, আর ইনঅ্যাক্টিভ বা ডোরম্যান্ট হয়ে গেলে সেটাকে আবার কীভাবে আপনি অ্যাক্টিভ করবেন সেই বিষয়টিও আপনাদেরকে আমি এই ভিডিওতে বলবো। আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলের ভিডিওগুলি একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন। তো প্রথমে আপনাদেরকে আমি মিস্টার বিনীত পাণ্ডের সাক্ষাৎকারটি শোনাবো, সেখানে আপনারা তথ্যটা জানতে পারবেন যে কত শতাংশ বা কত অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে বা ইনঅ্যাক্টিভ হতে চলেছে। আমারা মোটো আজকে সন্দর্ভে বহুত জাদা মায়নে রাখতা হ্যাঁ, ক্যুকি সামাজিক উত্থান কে লিয়ে चाहे वित्तीय समावेशन के लिए घर घर तक जरूरी सेवाओं को पहुंचाने के लिए जो एक डाक विभाग का अभूतपूर्व तंत्र है उसकी उपयोगिता अभी और ज्यादा बढ़ गई है। ग्रामीण क्षेत्रों में विगत 2-3 वर्षों में माननीय प्रधानमंत्री ने जब इंडिया पोस्ट पेमेंट बैंक लॉन्च किया था हम घर घर तक पहुंच गए हैं, और कुछ ही वर्षों में हमने जो अपने खाते खोले हैं पेमेंट बैंक के माध्यम से उसमें 50% से भी अधिक खाते वो महिलाओं के हैं और 90% से भी अधिक एक्टिव हैं, सक्रिय हैं। डिजिटल इंडिया के इस অর্থাৎ উনি যে তথ্যটি দিলেন সেক্ষেত্রে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে ওখানে বলা হয়েছে যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে এখনও পর্যন্ত যে যত অ্যাকাউন্ট খোলা হয়েছে তার মধ্যে 50% অর্থাৎ হাফ অ্যাকাউন্ট হচ্ছে মহিলাদের। এখনও পর্যন্ত যে তথ্য আছে 2020 ডিসেম্বর পর্যন্ত ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টের সংখ্যা বা কাস্টমারের সংখ্যা হচ্ছে 4 কোটির কাছাকাছি, অর্থাৎ 50% মানে প্রায় 2 কোটির কাছাকাছি মহিলাদের অ্যাকাউন্ট, এবং 90% অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, অর্থাৎ 3 কোটি 60 লক্ষের মতন অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে আর 40 লক্ষ অ্যাকাউন্ট কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো প্রথমে বলি যে ইনঅ্যাক্টিভ কেন হয়। দেখুন, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ওখানেই বলা আছে যে আইপিবি মে ক্লাসিফাই অ্যান অ্যাকাউন্ট অ্যাজ ইনঅ্যাক্টিভ, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক তখনই একটা অ্যাকাউন্টকে ইনঅ্যাক্টিভ ধরবে যদি সেই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টটিতে 12 মাস যদি কোনো ট্রানজ্যাকশান না হয়, অর্থাৎ আপনি যে দিন শেষ ট্রানজ্যাকশান করলেন তারপরে 12 মাস দেখা হবে, যদি দেখেন যে ওই সময়ের মধ্যে কোনো ট্রানজ্যাকশান হয়নি ওই অ্যাকাউন্টে অর্থাৎ আইপিবির অ্যাকাউন্টে, তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টটিকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে। এবং পরবর্তী আরও 1 বছর আপনাকে সময় দেওয়া হবে, অর্থাৎ 24 মাস টোটাল সময় দেওয়া হবে, যদি তার মধ্যেও যদি কোনো ট্রানজ্যাকশান না হয় সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাকাউন্টটি ডোরম্যান্ট অ্যাকাউন্ট হয়ে যাবে, তখন কিন্তু আরও সমস্যা। তো কী কী ট্রানজ্যাকশান করলে আপনার অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ বা ডোরম্যান্ট হওয়ার দিকে এগোবে না? যেমন বলেছে এখানটায় ক্যাশ ডিপোজিট, টাকা জমা করা, টাকা তোলা বা ইন্টারনেট মোবাইল ব্যাঙ্কিং বা ফোন ব্যাঙ্কিং মাধ্যমে টাকা তোলা, আপনি জানেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের নিজস্ব অ্যাপ আছে সেখান থেকেও ট্রানজ্যাকশান করতে পারেন, এবং ইএফটির মাধ্যমে ট্রানজ্যাকশান, এইরকম ট্রানজ্যাকশানগুলো আপনাকে করতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ বা ডোরম্যান্ট হবে না। অর্থাৎ আপনাকে দেখতে হবে যে আপনি শেষ কবে ট্রানজ্যাকশানটা করেছেন, তার থেকে 12 মাসের মধ্যে অবশ্যই একটাবার হলেও ট্রানজ্যাকশান করে নেবেন। তো এবারে আসি, যদি কোনো কারণে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ধরুন কোনো কারণে খেয়াল থাকলো না ইনঅ্যাক্টিভ হয়ে গেলে, সেক্ষেত্রে একটা অনলাইন পদ্ধতিতে অ্যাক্টিভ করা যায় আর একটা হচ্ছে অফলাইন পদ্ধতিতে। অনলাইনে কী হবে, আপনাকে অন্য কোনো গ্রাহকের কাস্টমারের অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে, তাহলে 24 ঘন্টা সময় লাগবে, তারপরে কিন্তু অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যায়। আর যদি আপনি অফলাইনে সঙ্গে সঙ্গে করতে চান তাহলে আপনাকে পোস্টম্যানের কাছে বা ব্যাঙ্ক মানে পোস্ট অফিসে গিয়ে আপনাকে একটা সরাসরি গিয়ে ক্যাশ ডিপোজিট করতে হবে, ট্রানজ্যাকশান করতে হবে, তখন কিন্তু ওটা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে। এটা ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টের ক্ষেত্রে, যদি 24 মাস হয়ে গেছে অর্থাৎ ডোরম্যান্ট হয়ে গেছে তখন কিন্তু আর ওইভাবে হবে না, তখন সম্পূর্ণ KYC কিন্তু
জমা করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ KYC জমা করলে তবেই আপনার অ্যাকাউন্টটি ডোরম্যান্ট থেকে সাহাবি অ্যাকাউন্টে আসবে। তাহলে মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে 4 কোটির কাছাকাছি অ্যাকাউন্টের মধ্যে প্রায় 40 লক্ষ অ্যাকাউন্ট কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনি এখনই চেক করুন যে আপনার অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে নাকি, আর যদি মনে হয় যে কবে ট্রানজ্যাকশন করেছেন মনে নেই, তাহলে একবার কোনো একটি অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন করে নিন, অন্য কোনো অ্যাকাউন্ট থেকে কোনো টাকা জমা করে দিন, তাহলে দেখুন অ্যাকাউন্টটি স্বাভাবিক হয়ে গেছে নাকি। আর যদি না হয় তাহলে আপনাকে বুঝতে হবে হয়তো আপনার অ্যাকাউন্টটি ডোরম্যান্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে পোস্ট অফিসে গিয়ে একটা KYC অ্যাপ্লিকেশান দিতে হবে। তার মধ্যে KYC ডকুমেন্টসগুলো থাকবে, ফটো থাকবে, অর্থাৎ ভোটার কার্ড, আইডেন্টি কার্ড যা যা থাকে সেইগুলো থাকবে। এই হচ্ছে ছোট্ট তথ্য দিয়ে আপনার সঙ্গে শেয়ার করার ছিল। অবশ্যই জিনিসটি খেয়ালে রাখুন। আশা করব আপনাদেরকে আমি তথ্যটি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে তথ্যটি তাহলে প্লিজ ভিডিওকে একটু লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ।